হ্যাঁ, ফিরে এলাম ক্লাস টুয়েলভের রিফ্লেকশন অফ লাইট অর্থাৎ আলোর প্রতিফলনের সেকেন্ড চ্যাপ্টার, এই সরি সেকেন্ড পিরিয়ড। তো আগের দিন আমরা কি করেছিলাম, আগের দিন আমরা লাস্ট যেটা আলোচনা করেছিলাম যে স্ফেরিক্যাল মিরর বা গোলীয় দর্পণের ক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন যে অংশ ছিল সেই অংশগুলো সম্পর্কে আমরা জেনেছিলাম। তো সেই অংশগুলো কি কি ছিল না, মেরু যেমন পোল, তারপর প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস, তার সঙ্গে ছিল রেডিয়াস অফ কার্ভেচার অ্যান্ড সেন্টার অফ কার্ভেচার মানে বক্রতা কেন্দ্র বক্রতা ব্যাসার্ধ, অ্যাপারচার উন্মেষ, প্রিন্সিপাল ফোকাস বা মুখ্য ফোকাস, সেকেন্ডারি ফোকাস বা গৌণ ফোকাস, ফোকাল লেন্থ বা ফোকাস দৈর্ঘ্য এবং ফোকাল প্লেন বা ফোকাস তল, এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। তো মূলত এই স্ফেরিক্যাল মিরর নিয়ে আমরা আলোচনা করেছি। এছাড়াও যদি আমরা কার্ভ সারফেস বা কার্ভ রিফ্লেক্টর যদি আমরা বলতে পারি তাহলে আমরা বলবো যে উপগোলকীয় দর্পণ অর্থাৎ উপগোলকীয় আকার মানে ডিমের মতো দেখতে যেটা থ্রি ডি স্পেসে, ওর যদি কোনো একটা দিকে আমরা সিলভারিং করি বা প্রলেপ দিই তাহলেও কিন্তু সেটা মিরর হিসাবে কাজ করবে। এছাড়া হচ্ছে অধিবৃত্তীয় দর্পণ যেটাকে আমরা বলি প্যারাবোলয়েডাল মিরর, তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের ব্যবহার অল্প বিস্তর আছে, আমরা সেগুলো দেখব। তো এখন আমরা যেটা শুরু করছি আজকে, যে স্ফেরিক্যাল মিররের ক্ষেত্রে যেটা কনকেভ এবং কনভেক্স দুই ধরনের আমাদের ছিল, তো সেই কনকেভ এবং কনভেক্সের ক্ষেত্রে আমরা আর ইজিক্যাল টু টু এফ প্রুভ করব। আর মিনস রেডিয়াস অফ কার্ভেচার অর্থাৎ বক্রতা ব্যাসার্থ এবং এফ ফোকাল লেন্থ বা ফোকাস দৈর্ঘ্য। তো যেটা বলার যে আমরা মিররের ক্ষেত্রে কনকেভ মিরর ধরেই বেশিরভাগটা হিসাব করব, সেক্ষেত্রে কনভেক্স মিরর সামান্য একটু আলোচনা হবে, কারণ কনকেভ মিররে ডিফারেন্ট টাইপস অফ ইমেজ অর্থাৎ বিভিন্ন ধরনের প্রতিবিম্ব আমরা পাব। সেই কারণে ঠিক একই কারণে আমরা যখন রিফ্রাকশন পড়ব মানে আমরা যখন প্রতিসরণ পড়ব সেক্ষেত্রে কিন্তু আমরা কনভেক্সের উপর জোর দেব। তো এখন আমরা কনকেভ মিরর এর ক্ষেত্রে আর ইজিক্যাল টু টু এভ আমরা প্রুভ করছি। তাহলে প্রুভ আর ইজিক্যাল টু টু এফ অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ ইজিক্যাল টু টু ইন্টু ফোকাস দৈর্ঘ্য, বা আমরা ঘুরিয়ে বলতে পারি এফ ইজিক্যাল টু আর বাই টু মানে ফোকাস দৈর্ঘ্য সমান বক্রতা ব্যাসার্ধ বাই দুই। তো এখন যেটা বলার যে আমরা এই একটা অবতল দর্পণ বা কনকেভ মিররের কথা ভাবব, এটা তার প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। এইরকম জায়গাতে আমরা যদি ধরে নিই যে এই সেন্টারটার এই যে সারফেস তার সেন্টার আছে, এরকম যদি আমরা ধরে নিই তাহলে এটাকে আমরা সি বলবো, এই জায়গাটাকে আমরা বলবো এফ, তাহলে এটা সেন্টার অফ কার্ভেচার, এটা ফোকাস প্রিন্সিপাল ফোকাস আমরা বলবো, এটা ছিল আগের দিন আমরা ধরেছিলাম পোল বা মেরু, পি দিয়ে লিখছি, পোল থেকে ফোকাসের যে দূরত্ব সেটাকে আমরা বলবো এফ ফোকাল লেন্থ, আর এটাকে বলবো আর রেডিয়াস অফ কার্ভেচার, পোল থেকে সেন্টার অফ কার্ভেচারের যে ডিস্টেন্স। তো আমরা যেহেতু এটা প্রুভ করতে যাচ্ছি যে আর ইজিক্যাল টু টু এফ, আমরা ছবিটা কিন্তু আগে থেকেই এঁকে নেব আন্দাজ করে যে এই মাপটা যেন এই মাপের ডবল হয় বা দ্বিগুণ হয়, এটা আমরা আন্দাজ করেই আঁকব। এবার এর কারণ এটা এই কারণেই আমরা এঁকে নিচ্ছি আগে থেকে, ছবিটা দেখতে ভালো লাগবে আর অন্য কিছু না। এবার আমাদের নিয়ম, আমরা যে তিনটে নিয়ম সেই তিনটে নিয়ম এবার আমরা ফলো করব, রে যাওয়ার নিয়ম। তাহলে আমরা এখানে একটু লিখে দিচ্ছি রুলস ফর প্রোপাগেশন অফ লাইট। প্রোপাগেশন মানে হলো এগিয়ে যাওয়া, অর্থাৎ আলোর এগিয়ে যাওয়ার জন্য যে রুলসগুলো আছে যে নিয়মগুলো আছে সেই তিনটে নিয়ম আমরা মনে রাখবো।
एक नम्बर रुल्स की भालो करे सुनते हैं जदि कोनो रश्मि बा जदि कोनो लाइट रे प्रिंसिपल एक्सिस बा प्रधान अक्षर समांतराल भावे आसे ताहोले आफ्टर रिफ्लेक्शन प्रतिफलनेर पर सेटा फोकस दिए निर्गत होबे अर्थात जदि प्रधान अक्षर समांतराल भावे कोनो आलोक रश्मि आसे ताहोले प्रतिफलनेर पर सेटी फोकस दे निर्गत होबे ताहोले रेज हुई चार पैरेलल टू प्रिंसिपल एक्सिस आफ्टर रिफ्लेक्शन आफ्टर रिफ्लेक्शन पासिंग थ्रू द फोकस अर्थात फोकस दे बैरिए सेकेंड रूल की एर उल्टोटा सेकेंड रूल हलो जदि कोनो लाइट रे फोकस दिए आसे मिररेर उपर पड़े बा फोकस दिए अतिक्रम करार पर दर्पणेर उपर पड़े ताहले प्रतिफलनेर पर सेटा प्रधान अक्षर समांतराल भावे निर्गत होबे आबार बोलछि दुटो रूल्स प्रथम नियम छिलो जे जदि कोनो आलोक रश्मि प्रधान अक्षर समांतराल बराबर आसे তাহলে আফটার রিফ্লেকশন মানে প্রতিফলনের পর সেটা ফোকাস দিয়ে যাবে ঠিক ও রিভার্সটা সেকেন্ড রুল কি বলেছে যদি কোনো আলোক রশ্মি ফোকাস দিয়ে আসে তাহলে প্রতিফলনের পর সেটা প্রধান অক্ষের সমান্তরাল হবে নির্গত হবে তাহলে রেজ পাসিং থ্রু দি ফোকাস আফটার रिफ्लेक्शन रेज इमार्ज अर्थात निर्गत है पैरालल टू प्रिंसिपल एक्सिस एबार आमरा आसछि तीन नम्बर नियम हच्छे जे যদি কোনো আলোক রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে এসে দর্পণের উপর পড়ে বক্রতা কেন্দ্র মানে সি দিয়ে তাহলে সেটি প্রতিফলনের পর আবার বক্রতা কেন্দ্র দিয়ে অতিক্রম করবে এটা কেন হয় অর্থাৎ যে পথে যাবে সেই পথেই আসবে এটা কেন হয় না এটা হলো নর্মাল ইনসিডেন্স মানে লম্ব আপতন অর্থাৎ আমরা জানি যে এই গোলক পৃষ্ঠের ব্যাসার্ধ হলো তলের যে কোনো বিন্দুতে লম্ব অর্থাৎ আমি যদি এই বিন্দুতে এটা ব্যাসার্ধ ভাবি তাহলে এটা হবে লম্ব যদি এই বিন্দুতে এটা ব্যাসার্ধ বলি তাহলে এটা হবে এই বক্রতলের সঙ্গে লম্ব অর্থাৎ ওই বিন্দুতে যদি বক্রতলের সঙ্গে স্পর্শক টানি তাহলে সেটা লম্ব হয় আমি এখানে একটু ছবিটা এঁকে বোঝাচ্ছি এটা যদি ব্যাসার্ধ হয় তাহলে এই যে স্পর্শক এর সঙ্গে লম্ব এই স্পর্শক এটার সঙ্গে লম্ব এটার সঙ্গে লম্ব এরকম প্রত্যেকটা ট্যাঞ্জেন্ট বা স্পর্শকের সঙ্গে লম্ব হবে সেটা কে হ্যাঁ সেটা হবে ওই বক্রতা ব্যাসার্ধের সঙ্গে স্পর্শক বা ওই তল তাহলে লম্ব আপতন হচ্ছে ব্যাসার্ধ বরাবর সেই জন্য আমরা বলছি লম্ব আপতনের ক্ষেত্রে আমরা কি জানি প্রতিফলনের ক্ষেত্রে যে পথে রশ্মি যায় আবার সেই পথেই ফিরে আসে এই কারণে আমরা এখানে বলছি রেজ passing through center of curvature after reflection reflection এর পর মানে প্রতিফলনের পর follow the same path একই পথ অনুসরণ করে ফিরে আসে অর্থাৎ যে পথে যাবে সেই পথে ফিরে আসবে এই তিনটে যদি আমরা নিয়ম মেনে চলি তাহলে আমরা ছবিটা আঁকতেই পারি যে প্রথম যে নিয়ম এই রকম যদি রশ্মি আসে একটা যার নাম দিলাম এ এম রশ্মি এম পথে প্রতিফলিত হয়ে
এটা ফোকাস দিয়ে নির্গত হবে এই হলো তাহলে এটা এক নম্বর রশ্মি এই যদি নিয়ম হয় এবং আমরা যদি আরেকটা নিয়ম ইউজ করি যে আরেকটা রশ্মি অর্থাৎ আমরা তিন নম্বর নিয়মটা কাজে লাগাচ্ছি যে সি দিয়ে একটি আলোক রশ্মি আসে বা বক্রতা কেন্দ্র দিয়ে প্রতিফলিত হয়ে আবার ওই পথেই ফিরে যায় তাহলে এখন আমরা ধরেই নিচ্ছি যে তাহলে প্রথম ক্ষেত্রে যখন রশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে আসে এটা তার আপতন কোণ মানে আই ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর এটা হলো তার প্রতিফলন কোণ আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আই ইজ ইকুয়াল টু আর তাহলে আমরা বলতেই পারি অ্যাকর্ডিং টু লজ অফ রিফ্লেকশন আই ইজ ইকুয়াল টু আর এ এম সি ইজ ইকুয়াল টু এটা একটা নাম দিয়ে দিচ্ছি সি এম ডি এগেন আবার আমরা কি পাচ্ছি এ এম সি এম সি এফ এ এম সি ইজ ইকুয়াল টু এম সি এফ কারণ এটাই হলে এটাই নাও ফর দি ট্রায়াঙ্গেল কোন ট্রায়াঙ্গেল এফ এম সি এফ এম সি ইজ ইকুয়াল টু এফ সি এম এফ এম সি এফ সি এম এই দুটো সমান হয়ে গেল বা এটা এম সি এফ বলতে পারি তাহলে আমরা বলতেই পারবো এফ এম ইজ ইকুয়াল টু এফ সি এই সাইড আর এই সাইড সমান কারণ সিমিলার সাইড এরপর আমরা দেখব যে ফর দি ভেরি স্মল অ্যাপারচার এই কথাটার খুব ইম্পর্ট্যান্ট অর্থাৎ বাংলায় বললে হবে খুব ক্ষুদ্র উন্মেষের ক্ষেত্রে অর্থাৎ আমি এখন যে আমরা যে ছবি এঁকেছি এত দূর উন্মেষ যদি উন্মেষটা ছোট হতে থাকে তখন এম এবং ই পয়েন্ট সেম হয়ে যাবে ফর দি ভেরি স্মল অ্যাপারচার এম অ্যান্ড পি পয়েন্টস আর সেম তখন এম এবং পি পয়েন্ট হয়ে গেল সেম তখন তাহলে এম এফের জায়গায় আমরা কি লিখতে পারবো পি এফ তাহলে আমরা উপরটায় লিখে দিচ্ছি অতএব পি এফ ইজ ইকুয়াল টু এফ সি তাহলে পি এফ ইজ ইকুয়াল টু হাফ অফ পি সি তার মানেই হলো এফ ইজ ইকুয়াল টু হাফ অফ আর বা আর ইজ ইকুয়াল টু টু এফ এইটা আমরা প্রুফ করলাম কনকেভ মিররের ক্ষেত্রে কিন্তু সেই প্রুফটা করতে গিয়ে আমরা কি করেছি তিনটে রুলস মনে রাখতে হবে এই তিনটে রুলস কিন্তু আমরা এখন অনেক জায়গাতে কাজে লাগাবো অর্থাৎ আমরা যেটা বুঝলাম যে রিফ্লেকশনের রুলগুলোকে কাজে লাগিয়ে আমরা কি করব প্রুফ করেছি কনকেভ মিররের ক্ষেত্রে আর ইজ ইকুয়াল টু টু এফ তো এইভাবে কিন্তু এটা কনভেক্সের ক্ষেত্রেও প্রুফ করা যায় এরপর আমরা এই রুলসগুলোকে লাগিয়ে কাজে লাগিয়ে কি করব কনকেভ মিরর এবং কনভেক্স মিররের ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনে আমরা ইমেজ কীরকম দেখতে হয় সেইটা আমরা লিখব আমি এখানে আগে লিখছি যে প্লেস অফ অবজেক্ট অবজেক্ট কোথায় রাখব প্লেস অফ ইমেজ ইমেজ কোথায় হবে আর নেচার অফ ইমেজ এইটা আমরা ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসের ক্ষেত্রে ইউজ করব
বা এই ছকটা কেমন হবে আমরা দেখে নেব। তাহলে কনকেভ মিররের ক্ষেত্রে প্রথম ছবিগুলো আঁকছি। কনকেভ মিরর ছবিটা আঁকলাম, এটা পুরো স্কেল দিয়ে আমরা মাপছি না, তবুও আমাদের চোখের আন্দাজে যেন সবটা ঠিকঠাক থাকে। এটাকে বলছি পোল। আমি আবারও বলছি, লাইট যদি বুঝতে হয় ছবি এঁকে এঁকে বুঝতে হবে, তবে আইডিয়া ক্লিয়ার হবে। আন্দাজে ধরলাম এটা সি, তাহলে এটা হবে এফ, তাহলে এটা পোল, এটা ফোকাস, এটা সেন্টার অফ কার্ভেচার। অনেক দূরে আমরা ভাবতে পারি ইনফাইনাইট। তাহলে আমরা ফার্স্ট যে ছবিটা আমরা আঁকতে যাচ্ছি কীরকম, ইনফাইনাইট থেকে প্যারালাল রে আসছে, এগুলো স্কেল দিয়ে আঁকবে তোমরা খাতায়, আমরা এখানে আন্দাজে একটু আঁকছি। তাহলে ইমেজ হচ্ছে কোথায়, এই রকম প্লেসে, অর্থাৎ ফোকাসে ইমেজ, যেটা ছিল ইমেজটা খুব বড়, ইনফাইনাইটে ছিল খুব বড় ইমেজ ছিল, সেটা হয়ে গেল অনেকটাই ছোট ইমেজ। তাহলে আমরা প্রথমে লিখতে পারি প্লেস অফ অবজেক্ট ইনফাইনাইট, প্লেস অফ ইমেজ কোথায়, ফোকাস, নেচার অফ ইমেজ ভেরি স্মল, ইনভার্টেড, ওই দিকে যদি তার হেড থাকে অর্থাৎ মাথা থাকে, এখানে আমরা দেখতে পাচ্ছি উল্টে গেছে, সেই জন্য এটাকে বলবো ইনভার্টেড, মানে উল্টো, আর রেগুলো মিলেছে সেই জন্য আমরা এটাকে বলবো রিয়েল। তাহলে আমাদেরকে যেটা বলতে হবে, রিয়েল মানে সৎ, সৎ না অসৎ এটা বলতে হবে, সোজা না উল্টো এটা বলতে হবে, অর্থাৎ সমশীর্ষ না অবশীর্ষ, এখানে উল্টো মানে অবশীর্ষ, খুব ছোট এবং এটা সৎ মিলে গেছে বলে, তাহলে সৎ উল্টো এবং খুব ছোট, প্রতিবিম্ব কোথায় হয়েছে, ফোকাসে, বস্তু কোথায় রেখেছিলাম, ইনফাইনাইট। এইটা আমাদেরকে ওই রে ডায়াগ্রাম করে এঁকে নিতে হচ্ছে। কিন্তু বলবো এই ছবিটা আমরা অনেক আগেই পড়ে নিয়েছি, যেটা আগের ক্লাসে অর্থাৎ ফার্স্ট ক্লাসে আমরা দেখেছিলাম সেকেন্ডারি ফোকাস, এটা সেকেন্ডারি ফোকাসের ক্ষেত্রে এই ছবি ছিল। তারপর আমরা অবজেক্ট রাখছি এই রকম সাইজের, যার নাম দিচ্ছি পি কিউ, কোথায় রাখছি, ইনফাইনাইট এবং সেন্টার অফ কার্ভেচারের মাঝামাঝি। একটা রে প্যারালালি এসে ফোকাস দিয়ে বেরিয়ে গেল, এটা এক নম্বর। আর একটা রে সেন্টার অফ কার্ভেচার দিয়ে এলো, এইখানে পড়ে আবার ওই পথেই ফিরে গেল, অর্থাৎ এই পথে এলো আবার ওই পথে ফিরে গেল, তারা ইন্টারসেক্ট করেছে কোথায়, এই বিন্দুটাতে, আমরা নাম দিলাম পি ড্যাশড। তাহলে এটার নাম দিলাম কিউ ড্যাশড। তাহলে আমরা কোথায় রাখছি, অবজেক্টকে রেখেছি ইনফাইনাইট এবং সেন্টার অফ কার্ভেচারের মাঝামাঝি। তাহলে দু নম্বরে আমরা করছি প্লেস অফ অবজেক্ট বিটুইন ইনফাইনাইট অ্যান্ড সেন্টার অফ কার্ভেচার, অর্থাৎ বাংলায় বললে হবে অসীম এবং বক্রতা কেন্দ্রের মাঝে, সিম্বলিক্যাল বললে হবে আল, মানে ইনফাইনাইট থেকে আর বা টু এফ, ইনফাইনাইট থেকে টু এফ এর মধ্যে। ইমেজ কোথায় হয়েছে, বিটুইন ফোকাস অ্যান্ড সেন্টার অফ কার্ভেচার,
अर्थात इमेजटा कोथाय तैरी होयेछे पोल थेके एफ थेके टू एफ एर मध्ये आर भेरि स्मल ना बोले आमरा बोलबो स्मल कारण सेटा इनफाइनाइटे छिलो खूब बड़ो सेखान थेके आमरा भेरि स्मल बोलेछिलाम तार रेस्पेक्ट एखाने आमरा बोलबो स्मल इनवर्टेड एबं रियल मिले गेछे ताई रियल इनवर्टेड उल्टो एबं रियल তাহলে এটা হলো দু নম্বর কেস আমি একটা একটা করে ছবি এঁকে দেখাচ্ছি তোমরা কিন্তু এইভাবেই বাড়িতে প্র্যাকটিস করো তিন নম্বর আমরা রাখব কোথায় সিতে অর্থাৎ সেন্টার অফ কার্ভেচারে আমরা আস্তে আস্তে এগিয়ে আসছি অবজেক্টকে নিয়ে অর্থাৎ বস্তুকে নিয়ে সেই অনুযায়ী আমরা প্রতিবিম্ব কোথায় তৈরি হয় আমরা দেখছি এটা ইনফাইনাইট তাহলে আমরা অবজেক্টকে রেখেছি পি কিউ সিতে যা নিয়ম একটা লাইট রে এইটা দিয়ে এলো একটা ফোকাস হয়ে বেরিয়ে গেল তো এখানে এবার আরেকটা যে রে কোথা থেকে আসবে না আমরা এতক্ষণ যেটা এঁকেছিলাম সি দিয়ে কিন্তু এখানে সিতেই তো বডিটাকে রাখা আছে সেই জন্য এটাকে পাঠাতে হবে এফ দিয়ে তাহলে আরেকটা রে রে যদি আমরা এফ দিয়ে পাঠাই তাহলে দেখব যে ওই দুটো রে ইন্টারসেক্ট করে গেছে কোথায় এমন একটা পয়েন্টে যেটা কিন্তু সিতেই অর্থাৎ আমরা যদি একটু স্কেল নিয়ে আমরা যদি একটু মেপে টেপে আঁকি তাহলে আমরা দেখব যে যদি এক নম্বর এটা মিররের উপর এম পয়েন্টে পড়লো তারপর রিফ্লেক্ট হয়ে এই পথে এলো দু নম্বরে ফোকাস দিয়েছে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালি অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্গত হলো তারা ছেদ করলো এই বিন্দুতে তাহলে এই বিন্দুতে প্রতিবিম্বের নাম দিলাম পি ড্যাশড আর এটা হলো কিউ ড্যাশড তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে না বস্তুর সাইজ যেমন ছিল প্রতিবিম্ব তাই তাহলে আমরা এখানে আগে ইকুয়াল করে দিলাম দ্য তিন নম্বর কেস ইনভার্টেড উল্টে আছে রিয়েল মানে সদ মিলে গেছে এবার আমরা কোথায় রেখেছিলাম প্লেস অফ অবজেক্ট না অবজেক্টকে রেখেছিলাম সেন্টার অফ কার্ভেচার মানে টু এফ ডিস্টেন্সে সেন্টার অফ কার্ভেচার ইমেজটাও তৈরি হয়েছে ওই একই প্লেসে মানে সেন্টার অফ কার্ভেচারে অর্থাৎ সেন্টার অফ কার্ভেচার মানে বক্রতা কেন্দ্রেই বস্তু রেখেছিলাম সেখানেই প্রতিবিম্ব আর আমরা রুলসটা দেখলাম কীরকম হলো উল্টো এরপর আমরা আসছি ফোকাস এবং এই সি এর মধ্যে রাখব তাহলে এর পরের ছবি চার নম্বর ছবিতে আসব আগে ছবিটা এঁকে নিই চার নম্বর কন্ডিশন তাহলে আমরা মিররের ক্ষেত্রে কনকে মিররের ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনে আমরা অবজেক্ট রেখে দেখে নিচ্ছি এটা এফ এটা সি তাহলে আমরা অবজেক্টকে রেখেছি কোথায় এই প্লেসে টেকনিক সেই একই তাহলে প্রথম আলোক রশ্মি বা লাইট রে এসে ফোকাস দিয়ে বেরিয়ে গেল তাহলে আর একটা আলোক রশ্মি কোথা দিয়ে যাবে সি দিয়ে অর্থাৎ সি দিয়ে যে আলোক রশ্মি গেল সেটা ইন্টারসেপ্ট করলো এই পয়েন্টে অর্থাৎ সি দিয়ে আলোকরশ্মিটা অ্যাকচুয়ালি গেছে এই পথে এই পথে এসে আবার এই পথে ফিরে গেছে এই জন্য আমরা এই দিকে দেখালাম তাহলে এখানে ইন্টারসেক্ট করেছে মানে আমার যদি বডিটার নাম দিই পি কিউ একদম একই টেকনিক আমি একটু হয়তো মানে তাড়াহুড়ো করছি কিন্তু এটা একই ছবি একই টেকনিকে ছবি হবে তাহলে এটা পি ড্যাশড এটা কিউ ছিল এটা কিউ ড্যাশড আর এই সমস্ত পয়েন্ট এবার আমি চার নম্বরটা লিখলেই ক্লিয়ার হয়ে যাবে দেখো চার নম্বরে আমি বডিকে কোথায় রেখেছিলাম বিটুইন বিটুইন ফোকাস অ্যান্ড সেন্টার অফ কার্ভেচার অর্থাৎ ফোকাস বিন্দু এবং বক্রতা কেন্দ্রের মাঝে যেটাকে আমি লিখতে পারবো এফ থেকে টু এফ ইমেজ কোথায় হয়েছে দেখো সি এবং ইনফাইনাইটের মাঝে তাহলে এটা কোথায় তৈরি হচ্ছে বিটুইন ফোকাস এই সরি বিটুইন ইনফাইনাইট
एंड इनफाइनाइट एवं कार मध्य सेंटर ऑफ कर्वेचर मध्य सेंटर ऑफ कर्वेचर एबार एटा के आमरा बोलछी इनफाइनाइट थेके 2f बट 2f थेके इनफाइनाइट एर मध्य तैरी होलो नेचर केमन होबे नेचर होबे खूब बड़ो माने आमरा बड़ खूब बड़ो नय बड़ो ताहले लार्ज इमेज होच्छे लार्ज इनवर्टेड एवं रियल मिले गेछे बोले आमरा रियल बोलबो आर इनवर्टेड माने होलो उल्टो एरपर पाँच नम्बर केस आमरा फोकासे राखबो आस्ते आस्ते एगिये नियेछि इनफाइनाइट तारपरे सेंटर अफ कार्भेचार एबं इनफाइनाइटर मध्ये छिलो तारपरे सेंटर अफ कार्भेचारे रेखेछि फोकास एबं सेंटर अफ कार्भेचारेर माझे राखलाम एबार फोकासे पाँच नम्बर केस फोकासे राखछि प्रिंसिपल एक्सिस पैरालली मैं प्रधान अक्षर संगे समानांतराल भावे एसे फोकस दिए बेरिये गेल एर उपर पड़े এইভাবে বেরিয়ে গেল অর্থাৎ সেটি দর্পণের উপর পড়লো যে পথে গেল আবার ওই পথেই ফিরে এলো সেটা সি দিয়ে নির্গত হলো তো এই দুটোরে যদি এটা একদম অ্যাকুরেটলি মাপঝোপ করে আঁকা হয় তাহলে আমরা দেখব এই দুটোরে কখনোই মিলবে না তাহলে আমরা ধরে নিচ্ছি অনেক দূরে গিয়ে মিলবে সেটা কোথায় গিয়ে মিলবে ইনফাইনাইটে সেই জন্য ইমেজ কোথায় তৈরি হচ্ছে আমরা এখানে লিখে দিতে পারি ইনফাইনাইট আর অবজেক্টকে কোথায় রেখেছি ফোকাস এটা পাঁচ নম্বর কেস ফোকাস আর কোথায় ইনফাইনাইট তো তাহলে অনেক বড় তৈরি হবে কারণ এটা অনেক বড় হবে সেই জন্য ভেরি লার্জ ভেরি লার্জ তাহলে এটাকে কি আমরা রিয়েল বলবো এটা নিয়ে একটু প্রশ্ন উঠে যায় ইনভার্টেড তো বোঝাই যাচ্ছে কারণ এই রকম ছিল এটা যখন তৈরি হবে অনেক বড় তৈরি হবে এরকম লম্বা করে তাহলে ইনভার্টেড কিন্তু এখন এটা রিয়েল না ভার্চুয়াল এটা নিয়ে কোশ্চেন থেকে যায় তো আমরা যেহেতু প্লেস অফ ইমেজটা কোথায় বলছি ইনফাইনাইট তো রিয়েল লাইফে তুমি তো ইনফাইনাইটে কখনো যেতে পারছো না মানে ইনফাইনাইট যে কত দূর সেটা আমাদের কাছে কিন্তু একটা ইমাজিনারি ব্যাপার অর্থাৎ কাল্পনিক বিষয় তো সেক্ষেত্রে আমরা কিন্তু ইনফাইনাইটে পয়েন্টটাকে খুঁজে পাবো না যদি খুঁজে পেতাম তাহলে সেখানে কিন্তু রে দুটো মিলতো এটা আমাদেরকে ভাবতে হবে সেই জন্য এটা অবশ্যই রিয়েল হবে অর্থাৎ সদ হবে ইনফাইনাইটে গিয়ে মিলে যায় এটা আমরা ভাবতেই পারি অর্থাৎ আমরা যদি রেল লাইনটাকে দেখি দেখবো যে অনেক দূরে গিয়ে যেন মিলে যাচ্ছে সেই জন্য ইনফাইনাইটে গিয়ে মিলছে বলে এটা আমরা রিয়েল ধরবো তাহলে এই পাঁচটা কেস এরপর আরও একটা কেস আছে ফোকাস এবং পোল এই দুটোর মধ্যে এটা হলো ছ নম্বর কেস হবে তাহলে এটা ফোকাস এটা সি এটা ইনফাইনাইট তাহলে এর মধ্যে একটা অবজেক্ট রেখে দিলাম পি কিউ একটা রে আচ্ছা প্যারালালি গেল এটা কোথা দিয়ে যাওয়ার কথা ফোকাস দিয়ে আর একটা রে কোথা দিয়ে যাবে সি দিয়ে অর্থাৎ কিভাবে ছিল নিয়মটা না এই দিকে আসবে আবার ধাক্কা লেগে এই দিকে যাবে ওটা সি দিয়ে বেরিয়ে যাবে তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে এই দুটো ডাইভার্জিং রে মানে অপসারী রশ্মি মিলছে না কখনো তাহলে ওদেরকে কোথায় গিয়ে মেলাতে হবে না আমরা যদি ওটাকে পিছনের দিকে বাড়িয়ে দিই তাহলে দেখবো যে এই রে দুটো মিলে যাচ্ছে অর্থাৎ আমরা যদি এইরকমটা ভাবতে পারি
এটা আঁকতে একটু অসুবিধা হচ্ছে। অর্থাৎ এই রকম জায়গাতে আমরা মিলছে বলে ভাবতে পারবো, তাহলে আমাদের মনে হবে এই দুটো রে এই পয়েন্ট থেকে আসছে। অর্থাৎ আগের দিন যেটা আমরা ভার্চুয়াল ইমেজ বা অসদ্বিম্বের সংজ্ঞাতে পড়েছিলাম যে কোনো একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেই জন্য আমরা দেখতে পাব যে এই বস্তুটার ভার্চুয়াল ইমেজ হবে এটাই পি ড্যাশ কিউ ড্যাশ। তাহলে আমরা ৬ নম্বর কেস কী লিখব, ইমেজটাকে রেখেছি কোথায়, বিটুইন ফোকাস অ্যান্ড পোল, এটাকে আমরা লিখতে পারি লেস দেন এফ, মানে এফ এর থেকে কম দূরত্বে রাখা থাকবে। আর ইমেজের প্লেসটা কোথায় হবে, ব্যাক সাইড অফ দি মিরর, অর্থাৎ মিররের পিছনে, মানে দর্পণের পিছনে। সেটা দর্পণের পিছনে কোথায় হবে সেটা আমার পক্ষে জানা সম্ভব নয়, সেটা ক্যালকুলেশন করে বের করতে হয়। তো ব্যাক সাইড অফ দি মিরর এটা আমরা বলে দিতে পারব। আর নেচারটা কীরকম হচ্ছে, লার্জ হচ্ছে, ভেরি লার্জ বলবো না, লার্জ। এবং এখানে ইনভার্টেড নয়, ইরেক্ট, ইরেক্ট মানে সমশীর্ষ বা সোজা। আর ভার্চুয়াল মানে মিলল না, আমরা জোর করে ভাবছি ওখান থেকে আসছে, সেই জন্য এটা অসদ। এই তাহলে এই হলো ইমেজের ক্যারেক্টারিস্টিক্স। এরপরে যেটা আরেকটা প্লেস, সেটা আমাদেরকে ছবি আঁকার কিছুই দরকার নেই, আমরা যদি এখানে কোনো একটা বডি রাখি মানে পোলে, যেটা রাখা সম্ভব নয়, ওটা একটা পয়েন্ট, পয়েন্টে কখনো আমি একটা বডি রাখতে পারি না, সেই জন্য যদি ওখানে রাখা যেত তাহলে আমরা বলতাম ওখানে ইমেজ তৈরি হবে, মানে প্রতিবিম্ব ওখানেই হবে। এই হলো কনকেভ মিররের যে ছটা কেস ছিল, সেই ছটা কেসের ক্ষেত্রে কিন্তু আমরা যা যা বললাম। তাহলে রিয়েল এবং ভার্চুয়াল মানে সদ এবং অসদ্বিম্বের যে কনসেপ্ট আগের দিন আলোচনা হয়েছিল, আজকে আমরা কিন্তু ছবিতে সেটা দেখলাম, অনেকটাই ক্লিয়ার হলো। এবার আমরা আসছি কনভেক্স মিরর, কনভেক্স মিররের ক্ষেত্রে ছবি কেমন। কনভেক্স ছবিটা আঁকলাম, কনভেক্স মিরর, এটা হলো এ ফোকাস, এটা হলো পোল, আর এটা হলো সি সেন্টার অফ কার্ভেচার, এদিকে ইনফাইনাইট আছে, আর এই দিকটা আমরা ফ্রন্ট সাইড, আমাদের এদিকটা আমরা বস্তু রাখব। এখানে যদি একটা বস্তু রাখি পি কিউ, বস্তু রাখলাম একটা রে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালি গেল, তা কোথা দিয়ে যাওয়া উচিত, ফোকাস দিয়ে। এখন সত্যিকারের ওটা ফোকাস দিয়ে যাবে না, ওটা রিফ্লেক্ট হয়ে এই দিকে চলে যাবে, তাহলে এমনভাবে গেল যেন সেটাকে পিছনের দিকে বাড়ালে ফোকাস দিয়ে যেত। আর একটা লাইট রে যেটা এইরকমভাবে পি পয়েন্ট থেকে বেরিয়ে যাবে, অর্থাৎ যেটা হচ্ছে এই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে পারপেন্ডিকুলার হলে কী হবে, এই পথে গেল আবার এই পথেই ফিরে আসবে, তাহলে এই পথেই ফিরে আসবে, ওটাকে পিছনের দিকে বাড়ালে সি পয়েন্টে গিয়ে টাচ করবে। তাহলে এই এটা হলো পি পয়েন্টের ইমেজ, পি ড্যাশ, আর এখানে কিউ আছে তাই এটা কিউ ড্যাশ। তাহলে এই যে ছবিটা, এটা কিন্তু খুব একটা ইজি ছবি নয়, দেখে হয়তো মনে হচ্ছে খুব ইজি, এটা আর কি এমন আঁকা, কিন্তু আমি বলবো তোমরা খাতাতে এঁকে এঁকে প্র্যাকটিস করো, দেখবে প্রথম দু তিনবার তোমাদেরকে কাটতে হচ্ছে, তারপর হয়তো ছবিটা ঠিকঠাক জায়গায় আসবে। আমি বলছি মাপঝুপ আমি নাও করতে পারি, দেখো মেপে আঁকলে অনেকটা সময় যায়, কিন্তু সে সময় হয়তো আমরা পরীক্ষার ক্ষেত্রে পাবো না, না মেপেও আমরা কিন্তু আন্দাজে ছবিটা এঁকে বোঝাতে পারি, তো সেই জন্য অন্তত চোখের আন্দাজ একটা দরকার, সেই মাপঝোপটা থাকতে হবে তোমাকে, আর কনসেপ্টটা থাকতে হবে। তাহলে আমরা দেখলাম একটা আলোকরশ্মি, আরেকবার দেখাচ্ছি, প্রথম আলোকরশ্মি এইখানে গেল, ও ধাক্কা লেগে এইখানে ফিরে চলে আসবে, কেন, ও তার নিয়মে ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর রিফ্লেক্টেড অ্যাঙ্গেল একই করবে, এমন দিকে ফিরে যাবে যেটাকে পিছনের দিকে বাড়লে সেটা ফোকাস দিয়েই যাবে, ওটা হিসাবেই হবে যদি এটা প্যারালাল হয়।
আরেকটারে আমি যদি এই প্লেনের সঙ্গে মানে মিররের সঙ্গে পারপেন্ডিকুলার ফেলি, তার মানে সেটা সি দিয়ে যাওয়ার কথা, তখন সেটা রিফ্লেক্টেড হয়ে এই দিকেই ফিরে আসবে। যাকে পিছনের দিকে বাড়ালে ওটা সি দিয়ে যাবে, তাহলে ওই দুটোরে ছেদ করলো কোথায়, পি ড্যাশ কিউ ড্যাশ। তাহলে আমি এটা প্লেস অফ অবজেক্টটা কী লিখব, ফ্রন্ট সাইড অফ দি মিরর, এটা হচ্ছে কনভেক্সের ক্ষেত্রে বারবার বলছি, মানে আমরা তার সামনে যেখানে খুশি অবজেক্ট রাখতে পারি। প্লেস অফ ইমেজ কোথায় হবে, ব্যাক সাইড অফ দি মিরর, মিরর। এবং নেচারটা কীরকম, স্মল, ছোট, মিলে গেছে, এই সরি মিল ছিল না, আমরা জোর করে মেলালাম, সেই জন্য এটা হচ্ছে ভার্চুয়াল মানে অসদ। আর অবশ্যই এটা ব্যাক সাইড অফ দি মিরর, আচ্ছা এটা ভার্চুয়াল ছিল, স্মল ছিল, আর এটাকে কী বলবো, ও এটা হচ্ছে ইরেক্ট, সমশীর্ষ, ইরেক্ট মানে সমশীর্ষ। তাহলে ব্যাক সাইডে তৈরি হচ্ছে, অর্থাৎ আমরা কনকেভ মিররের ক্ষেত্রে একটা কেস দেখেছি যে মিররের পিছন দিকে মানে দর্পণের পিছনে তৈরি হচ্ছে, আর কনভেক্সের ক্ষেত্রে দেখলাম এই কেসটাতেই দেখে নিলাম যে মিররের ব্যাক সাইডে অর্থাৎ দর্পণের পিছনে, তার মানে সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই সেম ঘটনা ঘটবে। এটাই হলো আমাদের কনভেক্স এবং কনকেভ মিররে ডিফারেন্ট ডিফারেন্ট কেস, অর্থাৎ আমরা কনভেক্সের ক্ষেত্রে একটা ছবি আঁকলাম, সমস্ত ক্ষেত্রেই কিন্তু এটাই হবে। এই হলো কনভেক্স মিরর। এবার যেটা আমরা আসছি সাইন কনভেনশন, সাইন কনভেনশনের ক্ষেত্রে অর্থাৎ আমরা যখন কোনো একটা রিফ্লেকশন বা রিফ্রেকশনের ফেনোমেন অর্থাৎ ঘটনাকে আমরা জ্যামিতির সাহায্যে ব্যাখ্যা করব, আগের দিন বলেছিলাম কথাটা যে জিওমেট্রিক্যাল অপটিক্স বলি, তো সেই জ্যামিতির ক্ষেত্রে আমরা কি করব, ছবি এঁকে ব্যাখ্যাগুলো করব, তখন মিররের ইকুয়েশন মানে আমরা যেহেতু রিফ্লেকশন পড়ছি তাহলে এক্ষেত্রে মিররের ইকুয়েশন যখন আমরা তৈরি করব বা যখন প্রবলেম সলভ করব, তখন সেক্ষেত্রে এই লাইটের ডিরেকশান অনুযায়ী আমাদেরকে কিছু সিম্বল নিতে হয়, অর্থাৎ সিম্বল মিন সাইন নিতে হয়, পজিটিভ অর নেগেটিভ, সেই সাইনের রুলটা কি সেটা এবার আমরা জানব। যেমন আমি হচ্ছে কনকেভ মিররের ক্ষেত্রেই যদি বলি, তাহলে কনকেভ মিররের ক্ষেত্রে আমরা দেখেছি এই দিকে অবজেক্ট, এই দিকে ইমেজ, আবার দেখেছি এই দিকে অবজেক্ট, এই দিকে ইমেজ, কিন্তু কখনোই এমনটা হবে না যে এই দিকে আমরা অবজেক্ট রাখবো, কারণ এটা হচ্ছে মিররের সিলভারিং দিকটা অর্থাৎ যেদিকটা প্রলেপ দিই, তাহলে যেদিকটা প্রলেপ দেবো সেই দিকে কখনো বস্তু রাখতে নেই, তার অপোজিট সাইড রাখতে হবে। তাহলে আমরা যদি ধরি যে এইরকম জায়গাতে একটা বস্তু আছে, এটা অবজেক্ট ধরলাম, তাহলে এইটার নাম কী ছিল, পোল, তো এই পোল থেকে অবজেক্টের ডিস্টেন্স মাপা হবে, অর্থাৎ যে কোনো ডিস্টেন্স আমরা মাপবো পোল থেকে, তাহলে পোল থেকে যদি মাপি তাহলে আমার পরিমাপের ডিরেকশান অর্থাৎ মেজারমেন্টের ডিরেকশান হচ্ছে এই দিক, আর এখানে যদি অবজেক্ট থাকে তাহলে লাইট আসছে এই দিক, অর্থাৎ লাইটটা যখন মিররে পড়ছে তখন লাইট আসছে এই দিক, এই যে ডিরেকশান এই দিক আর এই দিক অপোজিট, সেই জন্য অবজেক্ট ডিস্টেন্স হবে ইউ, যেটাকে আমরা বলবো নেগেটিভ, অপোজিট হলেই নেগেটিভ, অর্থাৎ আমাদের মেজারমেন্টের ডিরেকশান আর লাইটের ডিরেকশান অপোজিট হলে তখন নেগেটিভ হবে, আর যদি মেজারমেন্টের ডিরেকশান এবং লাইটের ডিরেকশান সেম হয় তাহলে হবে পজিটিভ, আর মেজারমেন্ট সবসময় হবে কোথা থেকে, পোল থেকে। তাহলে অবজেক্টের ক্ষেত্রে এটা হলো, যখন ইমেজ এইখানে হবে, ইমেজ এটা যদি হয় ইমেজ, তাহলে এক্ষেত্রে ইমেজ ডিস্টেন্সকে আমরা ভি লিখব, তাহলে পোল থেকে মাপা হচ্ছে আর আলো আসছে এই দিক, এটাও হয়ে গেল নেগেটিভ। কিন্তু আমরা দেখেছিলাম একটা কেসে এই দিকেও ইমেজ তৈরি হয়েছিল, তখন আমরা পোল থেকে ইমেজের ডিস্টেন্স মাপছে এই দিক আর লাইটও আসছে এই দিক, কারণ এটা তো ইমেজ, তাহলে অবজেক্ট থেকে লাইট আসবে, অবজেক্ট থেকে লাইট আসছে, তাহলে মেজারমেন্টের ডিরেকশান আর লাইটের ডিরেকশান সেম,
তখন এই ক্ষেত্রে ইমেজের ক্ষেত্রে ইমেজ ডিস্টেন্স ভি, সবসময় অবজেক্ট ডিস্টেন্সকে আমরা ইউ দিয়ে লিখব, ইমেজ ডিস্টেন্সকে আমরা লিখব ভি দিয়ে, তাহলে ভি কিন্তু হবে তখন পজিটিভ। তাহলে যদি আমরা একটা অন্যরকম নিয়ম মনে রাখি যে মিররের ক্ষেত্রে মিররের সামনের দিক হলে নেগেটিভ, পিছনের দিক হলে পজিটিভ, কিন্তু এই নিয়মটা পরে আসবে। আসল নিয়ম কিন্তু ওটাই যে সবসময় পোল থেকে ডিস্টেন্স মাপা হবে। আলো যেদিকে যাচ্ছে সেদিক যদি আমরা মাপি বা সেদিক যদি আমরা মেজারমেন্ট করি তাহলে সেটা হবে পজিটিভ, আর বিপরীত দিক হলে নেগেটিভ। এইভাবে আমরা সাইনগুলো ঠিকঠাক করব। এবার আমরা আসছি মিরর ইকুয়েশন প্রুফ। আমরা হচ্ছে কনকেভের ক্ষেত্রে প্রুফটা করব, কিন্তু একই টেকনিকে কনভেক্সের ক্ষেত্রে প্রুফ হবে, ওটা তোমরা যে কোনো একটা বই ফলো করে দেখে নিও। আমি একটা প্রুফ করব, তাহলে প্রুফ মিরর ইকুয়েশন। দর্পণের সমীকরণটা আমরা প্রুফ করছি, অবশ্যই আমরা যেটা প্রুফ করছি কনকেভের ক্ষেত্রে, এই এই মাপ, এই যে আঁকাগুলো তোমরা কিন্তু একটু স্কেল ইউজ করবে, তাহলে কি হবে দেখতে ভালো লাগবে, একটু সোজা সোজা হবে। আমি যেটা হাতে আঁকছি অ্যাকুরেট একদম সোজা হচ্ছে না, তাহলে এই রকম জায়গাতে আমি সি ধরছি, তাহলে এটা হবে এফ। তাহলে আমরা কনকেভের ক্ষেত্রে যে কোনো একটা, কনকেভের ক্ষেত্রে আমরা যে কোনো একটা প্লেসে অবজেক্ট রেখে আমরা হিসাবটা করে নেব। তাহলে ধরে নিলাম যে এটা আমার অবজেক্ট পি কিউ, একটা লাইট রে প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে প্যারালালি এলো, আসার পর এটা ফোকাস দিয়ে নির্গত হয়ে গেল। আমরা আগেই দেখেছি এই ছবি, আর একটা রে সি দিয়ে আসবে, এইরকম মিরর থাকবে, তাহলে ওটাতে রিফ্লেক্ট হয়ে আবার ওই পথেই যাবে। তাহলে আর একটা আলোকরশ্মি সি দিয়ে এলো, প্রতিফলিত হয়ে আবার ওই পথে ফিরে গেল। তাহলে আমরা ইমেজ দেখেছিলাম এইখানে পি ড্যাশড, এটা কিউ ড্যাশড, এটার নাম দিলাম এ, আর কোনো পয়েন্ট নেই। এ থেকে প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর একটা পারপেন্ডিকুলার টান হলো এন, আর এটার নাম আমাদের ছিল, আচ্ছা এখন এটার নাম একটা দিয়ে দিচ্ছি ও, কারণ পি ওখানে নাম দেওয়া হয়ে গেছে। এই ছবি আঁকার পর আমরা দুটো ট্র্যাঙ্গেল হিসাব করছি, কোন কোন ট্র্যাঙ্গেল পি কিউ সি, পি ড্যাশ কিউ ড্যাশ সি। ফ্রম দি ট্র্যাঙ্গেল কত কত আছে, পি কিউ সি অ্যান্ড পি ড্যাশ কিউ ড্যাশ সি, এই দুটো ট্র্যাঙ্গেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এইটা আর এইটা 90 ডিগ্রি, এটা এবং এটা 90, আর এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এই অ্যাঙ্গেল সমান হয়ে যাবে, তাহলে এই দুটো ট্র্যাঙ্গেলকে আমরা বলবো সিমিলার। সিমিলার বলাটা ভুল হবে, এই দুটো ত্রিভুজকে আমরা বলবো সদৃশ ত্রিভুজ। তাহলে এখন এই দুটো ত্রিভুজ থেকে আমরা লিখতে পারবো পি কিউ বাই পি ড্যাশ কিউ ড্যাশ ইজ ইকাল টু সি কিউ বাই সি কিউ ড্যাশ, এটা আমরা এক নম্বর ইকুয়েশন দিলাম। সিমিলারলি একইভাবে আমরা অন্য দুটো ট্র্যাঙ্গেল ধরব, ট্র্যাঙ্গেল এফ পি ড্যাশ কিউ ড্যাশ অ্যান্ড
एन एफ এই দুটো অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা কি ধরবো এ এন বাই পি ড্যাশ কিউ ড্যাশ ইজ ইকাল টু এফ এন বাই এফ কিউ ড্যাশ দু নম্বর ইকুয়েশন আমরা ছবি থেকে দেখতে পাচ্ছি যে এ এন ইজ ইকাল টু পি কিউ এই দুটো যেহেতু সমান তাহলে আমরা লিখতেই পারবো সি কিউ বাই সি কিউ ড্যাশ ইজ ইকাল টু এফ এন বাই এফ কিউ ড্যাশ এর পরের স্টেপটা এই যেটা রাউন্ড করলাম এর পরের স্টেপটা আমরা উপর থেকে আরেকবার হিসাব করে আসবো এটা মুছে দেব তাহলে সি কিউ বাই সি কিউ মিনস এইটা তাহলে সি কিউর জায়গাতে লিখবো আমরা ও কিউ মাইনাস ও সি বাই সি কিউ ড্যাশ এটাকে লিখব ও সি মাইনাস ও কিউ ড্যাশ কেন আমরা ওয়ে রেসপেক্টে সব নিচ্ছি কারণ প্রত্যেকটা ডিস্টেন্স মেজার করতে হবে পোল থেকে মানে মেরু থেকে সেই জন্য আমরা মেরু রেসপেক্টে বা পোলের রেসপেক্টে আমরা পুরো সব কিছু ইকুয়েশনগুলো লিখে যাচ্ছি এফ এন এফ এনটাকে লিখব ও এফ কেন না ফর স্মল অ্যাপারচার সে আগেরটার মতো আর ইজ ইকুয়াল টু এফ প্রুভের মতো ফর স্মল অ্যাপারচার আমরা কি লিখব ও অ্যান্ড এন আর সেম পয়েন্ট তাহলে ওএফ এর এন এফ এর জায়গায় বা এফ এন এর জায়গায় আমরা লিখব ওএফ আর এফ কিউ ড্যাশের জায়গায় লিখব ও কিউ ড্যাশ মাইনাস ওয়েভ তাহলে সবগুলো আমাদের ওয়েভ রেসপেক্টে লেখা হলো ও কিউ মিনস এইটা তাহলে আমরা মাপছি এইদিকে লাইট আসছে ওই দিক থেকে কারণ এটা অবজেক্ট অবজেক্ট হচ্ছে পি কিউ তাহলে লাইট ওই দিকে আমরা মাপছি এইদিকে সেই জন্য এটা হবে মাইনাস ইউ অবজেক্ট ডিস্টেন্স এই মাইনাস ওসির জায়গায় বসবে ওসি মিনস আর তাহলে মাইনাস আর আবার ওসি এটা মাইনাস আর এটা মাইনাস ও কিউ ড্যাশ মাইনাস ভি ও এফ এটা ফোকাল লেন্থ তাহলে মাইনাস এফ ও কিউ ড্যাশ মাইনাস ভি মাইনাস অফ মাইনাস এফ হিসাব করলে হবে আর মাইনাস ইউ বাই ভি মাইনাস আর ইজ ইকাল টু এফ বাই ভি মাইনাস এফ আর এর জায়গায় আমি টু এফ বসাবো তাহলে টু এফ মাইনাস ইউ বাই ভি মাইনাস টু এফ ইজ ইকাল টু এফ বাই ভি মাইনাস এফ গুণ করে দিচ্ছি তাহলে হবে টু এফ ভি মাইনাস টু এফ স্কোয়ার মাইনাস ইউ ভি মাইনাস ইউ এফ ইজ ইকাল টু ভি এফ মাইনাস টু এফ স্কোয়ার তাহলে টু এফ স্কোয়ারটা কেটে যাবে তাহলে আমরা লিখব এইটা যদি এদিকে আনি তাহলে হবে ভি এফ এইটা এটা কেটে দিলাম মাইনাস ইউ এফ ইজ ইকাল টু ইউ ভি ডিভাইডিং বোথ সাইড ইউ ভি এফ তাহলে কী হবে ওয়ান বাই ইউ আচ্ছা এটা প্লাস হতো ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি ইজ ইকাল টু ওয়ান বাই এফ একটা সিম্বল ভুল লেখা হয়ে গেছিল এটা প্লাস হতো এই দুটো গুণ করলে এটা প্লাস হয় ইউ এফ তাহলে এখান থেকে আমরা হিসাবটা পেয়ে গেলাম ওয়ান বাই ভি ইজ ইকাল টু ওয়ান বাই ইউ তাহলে ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইজ ইকাল টু ওয়ান বাই এফ এটা মানেই হলো টু বাই আর এই হলো আমাদের মিররের ইকুয়েশন প্রুফ এবার আমরা আসছি এই ইকুয়েশন থেকে কিভাবে আমরা প্লেন মিরর যাব তাহলে আমাদের হেডিং হবে প্লেন মিরর ফ্রম স্ফেরিক্যাল মিরর
फॉर स्फेरिकल, स्फेरिकल मीन्स गोलियों, गोलियों दर्पण इक्वेशन एटा पेलाम। एखान थेके आमरा समतल दर्पण क्षेत्र इक्वेशन टा कि करे पाबो, फॉर स्फेरिकल मिरर माने हलो गोलियों दर्पण क्षेत्र द इक्वेशन, इक्वेशन टा कि हच्छे ना वन बाय भी प्लस वन बाय यू समान वन बाय एफ, ए हच्छे इक्वेशन फॉर प्लेन मिरर। फॉर प्लेन मिरर एफर भैल्यू हबे इनफाइनाइट, इनफाइनाइट क्यों ना आम्रा जो दी एटा बोली जे स्फेरिकल मिरर जतो ए रेडियस बाढ़े बा एफर भैल्यू बाढ़ते थाकबे ततो किन्तु एटा बाँकटा कमते थाकबे, ताहले एइभावे कमते कमते एटा कि हये जाय स्टेट हये जाय एइ, ताहले एफ हये जाबे इनफाइनाइट। तखन कि हबे वन बाइ भि प्लस वन बाइ यू इज इक्वल टू हये जाबे वन बाइ इनफाइनाइट जिरो, ताहले भि इज इक्वल टू माइनस यू। तार माने बोझालो जे जेटा इमेज डिस्टेंस सेटाई अबजेक्ट डिस्टेंस बाट अपोजिट डिरेक्शन। अर्थात आमरा जदि धरि जे एटा एकटा प्लेन मिरर, ताहले एटाके जदि आमरा बोली यू তাহলে এই দিকটা হলো ভি, অপোজিট ডিরেকশান, সেই জন্য এটা নেগেটিভ, এটা এই সরি এটা পজিটিভ হলে এটা নেগেটিভ, এই নিয়মে হলো। তার মানে একটা আরেকটার অপোজিট সাইন। এই হলো স্ফেরিক্যাল মিররের ক্ষেত্র থেকে আমরা বা ইকুয়েশন থেকে কিভাবে প্লেন মিরর মানে আমরা গোলীয় দর্পণের সমীকরণ থেকে কি করে আমরা সমতল দর্পণের সমীকরণে এলাম, বা গোলীয় দর্পণের সমীকরণ থেকে কিভাবে সমতল দর্পণের ক্ষেত্রে আমরা বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্বের মধ্যে সম্পর্ক তৈরি করি সেটা আমরা এলাম। এরপর আমরা আসছি অনুবন্ধী ফোকাস বা কনজুগেট ফোসাই বা ফোকাই, যাই বলি না কেন অনুবন্ধী ফোকাসের সংজ্ঞা দেব। অনুবন্ধী ফোকাস এটা কীরকম না, এটা যদি আমাদেরকে জানতে হয় তাহলে আমরা অবতল দর্পণের ক্ষেত্রে দুটো প্লেস দেখেছিলাম, কীরকম একটা ফোকাস আর একটা অসীম, অর্থাৎ একটা ফোকাস আর একটা ইনফাইনাইট। সেখানে আমরা কী দেখেছি, যদি আমরা ফোকাসে অবজেক্ট রাখি মানে ফোকাস বিন্দুতে আমরা বস্তু রাখি তাহলে প্রতিবিম্ব তৈরি হয় কোথায়, অসীমে। আবার যদি আমরা অসীমে বস্তু রাখি তাহলে আমরা দেখব প্রতিবিম্ব তৈরি হয় ফোকাসে। তাহলে অসীম এবং ফোকাস হলো এমন দুটো বিন্দু যাদের একটিতে বস্তু রাখলে অন্যটিতে প্রতিবিম্ব তৈরি হয়, সেই জন্য এই দুটো বিন্দুকে একসঙ্গে বলবো অনুবন্ধী ফোকাস যুগল, যুগল মানে দুটো, অথবা অনুবন্ধী বিন্দু যুগল মানে কনজুগেট ফোকাই বা ফোসাই বলে, যেমন উচ্চারণ করবে। আর আরেকটা বলে কনজুগেট পয়েন্টস মানে অনুবন্ধী বিন্দু যুগল বা অনুবন্ধী ফোকাস যুগল। অর্থাৎ এটা একটা ডেফিনেশন এবং এক্সাম্পল মনে রাখলেই হবে, অর্থাৎ এমন দুটো বিন্দু দর্পণের ক্ষেত্রে যে দুটো বিন্দুর মধ্যে একটাতে বস্তু রাখলে অন্যটাতে প্রতিবিম্ব তৈরি হয়। এবার যেটা আসছে নিউটনস ইকুয়েশন, তো নিউটনের অবদান তাহলে লাইটেও রয়েছে, এই ইকুয়েশন দেখলে জানতে পারবে। অর্থাৎ ইকুয়েশন থেকে আমাদের একটা নতুন কনসেপ্ট আসবে, কীরকম না আমরা যে ইকুয়েশন দেখেছিলাম যে মিররের ইকুয়েশন, আমরা কি পেয়েছি ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইজ ইকুয়াল টু ওয়ান বাই এফ। তাহলে আমরা এখানে কি ধরেছিলাম যে ইউ আর ভি দুটোই কিন্তু পোল থেকে, তাহলে ইফ উই মেজার দি ডিস্টেন্স দি অবজেক্ট অ্যান্ড ইমেজ ডিস্টেন্স, অর্থাৎ আমরা যদি বস্তু বা প্রতিবিম্ব দূরত্ব দুটোই যদি ফোকাস থেকে পরিমাপ করি, ইন্টারেস্টিং ব্যাপার। অর্থাৎ আমরা যা কিছু পরিমাপ করছিলাম সব মেরু থেকে, এখন বলছে যে যদি আমরা ফোকাস থেকে পরিমাপ করি তাহলে তখন কী হবে না এক্স, এক্স কি না ডিস্টেন্স অফ ফোকাস, এই সরি ডিস্টেন্স অফ অবজেক্ট
फ्रम फोकस अर्थात आम्रा जदि फोकस थेके अबजेक्टर डिस्टेंस नहीं एक्स तेल अवश्य लिखब यू माइनस एफ और वाई आम्रा धरछी डिस्टेंस अफ इमेज फ्रम फोकस तक है भि माइनस एफ तेल लिखते ही पाची कि जे एक्स इजिकल टू यू माइनस एफ एखान लिखब U इजिकल टू एक्स प्लस एफ और वाई इजिकल टू भि माइनस एफ एखान लिखब भि इजिकल टू वाई प्लस एफ तेल दोटो इक्वेशन पे गलम यू और भि यो एखे एने बसिए दीची तेल अतए दि इक्वेशन उल बी इक्वेशन उल बी की इक्वेशन है तेल वन बाई वाई प्लस एफ प्लस वन बाई एक्स प्लस एफ यू आर भी वैल्यूटा बस दीची वन बाई एफ एट हिसाब हो ये हिसाब कर ले दाड़े यकम एक्स प्लस एफ वाई प्लस एफ एदी के हलो एक्स प्लस एफ प्लस वाई प्लस एफ वन बाई एफ तेल एक्स एफ प्लस वाई एफ प्लस टू एफ स्क्वायर अदिकटा हबे एक्स वाई प्लस एक्स एफ प्लस वाई एफ प्लस एफ स्क्वायर एक्स एफ केटे गेल वाई एफ केटे गेल तेल एक्स वाई इजिकल टू एफ स्क्वायर एटा के आरो भालो हबे लिखले एक्स वाई इजिकल टू कन्स्टैंट कारण मिररेर फोकाल लेंथ कखनो चेन्ज हय ना तेल कन्स्टैंट तेल एखान थेके आमरा एक्स एवं वाई इक्वेशन पे गेलाम तेल एक जिनिस बोझा गेल जे मिररेर क्षेत्रे जतो अबजेक्ट सामनेर दिके एगिये आसबे इमेज ततो दूरेर दिके सरे जाबे अर्थात एकटा कमले आरेकटा बाड़बे এই ইকুয়েশনের শেপের নাম কি ছিল না রেকট্যাঙ্গুলার হাইপারবোলা অর্থাৎ আমি বলতেই পারি এই আকৃতির নাম ছিল সমপরাবৃত্ত বা আয়তাকার পরাবৃত্ত এই হলো লেখচিত্রের নেচার এবং তার সঙ্গে লেখচিত্রটা আঁকা আর নিউটনস ইকুয়েশন প্রুফ অর্থাৎ আমরা যদি এই কথাটা মনে রাখি যে নিউটনের ক্ষেত্রে বস্তু দূরত্ব মাপা হয় ফোকাস থেকে আর প্রতিবিম্ব দূরত্ব মাপা হয় ফোকাস থেকে তাহলে আমরা ইকুয়েশনটা কিন্তু নিজে নিজেই তৈরি করে নিতে পারব এরপর আসছি ম্যাগনিফিকেশন এই ম্যাগনিফিকেশনের ক্ষেত্রে কিন্তু অনেক রকম প্যাঁচ বা গণ্ডগোল হয়ে যায় অঙ্কের ক্ষেত্রে আমি যেটা বলছি একটু মন দিয়ে শুনবে আমি কোনো সিম্বল নিচ্ছি না ম্যাগনিফিকেশন एक नम्बर प्रथम जेटा लिनियर लिनियर माने रैखिक और जेटा के बोली लैटरल एटा कि रकम ना एम दिए लेखा है मैग्निफिकेशन एम साइज ऑफ इमेज बाय साइज ऑफ ऑब्जेक्ट जेटा के लिखब भि बाय यू दिए दो नम्बर है लॉन्गिट्यूडिनल और एक्सियल अर्थात अक्ष विवर्धन बा अनुदैर्घ्य विवर्धन एटार क्षेत्र की तेल अनुदैर्घ्य बोले लिखी एट रैखिक एट अनुदैर्घ्य एटार क्षेत्र लिखा एम डैश इजिकल टू माइनस ভি বাই ইউ এটা মানেই হলো আবার ডিভি বাই ইউ অর্থাৎ এক্ষেত্রে অবজেক্ট রাখা থাকবে অ্যাক্সিস বরাবর তাহলে ডেরিভেটিভ করতে হবে অর্থাৎ দুটো ফর্ম যদি ভি ইউ এর ফাংশন আকারে দিয়ে দেয় অর্থাৎ অপেক্ষক হিসাবে দিয়ে দেয় তখন আমরা অবকল করব না হলে মাইনাস ভি বাই ইউ এটাই হলো আমাদের হিসাব ও এটা ভুল বলছে এটা মাইনাস ভি মাইনাস ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার তাহলে হলো মাইনাস এম স্কোয়ার तीन नम्बर क्षेत्रीय विवर्धन अर्थात एरियल एरियल मैग्निफिकेशन
তিনটেই ম্যাগনিফিকেশনের আমরা এক্সপ্রেশনগুলো বলছি ক্ষেত্রীয়। এটাকে আমরা লিখব এম ডবল ড্যাশ ইজ ইকুয়াল টু এরিয়া অফ ইমেজ অর্থাৎ প্রতিবিম্বের ক্ষেত্রফল বাই এরিয়া অফ অবজেক্ট বস্তুর ক্ষেত্রফল, এটাকে এম স্কোয়ার দিয়ে লেখা হবে। এই হলো সিম্পল ব্যাপার, এটা আমরা মনে রাখব। এবার বলি বইতে কি করা আছে। বইতে করা আছে যে কোনো একটা বই খুললে এম ইজ ইকাল টু লেখা থাকবে মাইনাস ভি বাই ইউ। এখন এই মাইনাসটা কেন আসে আমরা জেনে রাখি, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। নেগেটিভ সাইন কামস দুটো কারণে, কেন আসছে না, দুটো কারণে। হোয়েন ইমেজ ইজ স্মলার, দু নম্বর হোয়েন ইমেজ ইজ ফর্মড, তৈরি হয় কোথায়, অন দি ব্যাকসাইড অফ মিরর, অর্থাৎ দর্পণের পিছনে যদি তৈরি হয় তখন মাইনাস আসবে, আর ইমেজ যদি ছোট হয় বস্তু থেকে তখন মাইনাস আসবে। অর্থাৎ এই কারণে মাইনাসটা নিয়ে আসা হয়েছে। তো আমি বলবো আমরা যখন ইকুয়েশানে ইউজ করব তখন আমরা সিম্বল বসাবো, অর্থাৎ ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইজ ইকাল টু ওয়ান বাই এফ। তখন যদি আমরা সিম্বলে সাইন বসাই তাহলে কিন্তু আমরা যখন এমনি হিসাব করব, মানে এই ম্যাগনিফিকেশান যখন হিসাব করব, সেক্ষেত্রে আমাদের আর সাইন ইউজ করার প্রয়োজন নেই, আমরা শুধু মাপটা নিলেই বুঝে যাব। যদি একের থেকে ছোট হয়, আমরা এখানে লিখে রাখছি, যদি একের থেকে ছোট হয়, একের থেকে বড় হয় বা একের ছোট হয়, সেই অনুযায়ী যদি একের সমান হয় তাহলে হবে ইকুয়াল। এটা সব ইমেজ, অর্থাৎ প্রতিবিম্ব সমান হবে, এটার ক্ষেত্রে হবে স্মলার আর এটার ক্ষেত্রে হবে গ্রেটার বা লার্জার। এই হলো এম এর ভ্যালুর উপর কিভাবে ডিপেন্ড করে ইমেজ সাইজ। তাহলে এই তিন ধরনের ম্যাগনিফিকেশন আমরা একটু দেখে রাখব। এরপর বলি যে আমরা বুঝবো কি করে যে কোনটা কনকেভ আর কোনটা কনভেক্স। এটা রিডিং পড়লেই বুঝতে পারবে, একটু গল্পের মতো বলে দিচ্ছে যে আমরা তাহলে বুঝবো কি করে, আইডেন্টিফাই করবো কি করে। আমরা দেখেছি যে কনভেক্স মিরর সবসময় ছোট ইমেজ তৈরি করছিল, আমরা দেখেছি। তাহলে আমাদের নিয়ম কি হবে, হোয়েন অবজেক্ট কেপ্ট অ্যাট দে নিয়ার পয়েন্ট অব দি মিরর, যদি আমরা মিররের একদম কাছের বিন্দুতে আমরা রাখি বস্তুকে, সেক্ষেত্রে যদি ইমেজ স্মলার হয়, ছোট দেখায়, তাহলে আমরা ওটা বলবো কনভেক্স, আর যদি ইমেজ গ্রেটার হয়ে যায় বা বড় হয়ে যায় তখন আমরা বলবো কনকেভ, মিররের ক্ষেত্রে বলছি। আর ইমেজ যদি ইকুয়াল হয় তখন আমরা বলবো এটাকে প্লেন মিরর। তাহলে এই তিন ধরনের মিরর চেনার উপায় এটাই, অর্থাৎ আমরা কাছে রাখবো, কাছে রেখে দেখবো। কারণ হচ্ছে কনকেভের ক্ষেত্রে কিন্তু ছোট প্রতিবিম্ব তৈরি হয়, অর্থাৎ স্মলার সাইজের প্রতিবিম্ব তৈরি হয়, কখন, যখন অবজেক্ট খুব দূরে থাকে, সেজন্য আমরা সামনে রেখে দেখবো। সামনে রেখে দেখলে তো কনকেভের ক্ষেত্রে বড় হওয়া উচিত, আর কনভেক্স সবসময় ছোটো তাহলে ছোটো, তাহলে এই এই বড়ো ছোটো দেখে আমরা চিনতে পারবো কোনটা কোন মিরর। এবং এখান থেকে আমরা পেয়ে যাই ইউজেস, ব্যবহারটা কী করে পাই, না কনকেভের ব্যবহার কী, না কনকেভের ব্যবহার হচ্ছে যে ক্ষেত্রে ইমেজটা হবে খুব বড়, অর্থাৎ আমরা দাড়ি কাটার কাজে সেলুন দোকানে আমরা ইউজ করতে পারি, বা দন্ত চিকিৎসক মানে যারা ডেন্টিস্ট তারা ইউজ করে, কারণ তারা দাঁতের মধ্যে কোনো ইনফেকশন বা কোনো কিছু ফল্ট আছে কি না সেটা দেখবে, একটু বড় করে ইমেজ তৈরি করে।
আর কনভেক্সের ব্যবহার কোথায় হয় না, যে কোনো গাড়ির ভিউ ফাইন্ডারে, অর্থাৎ যে কোনো গাড়ির লুকিং গ্লাসে আমরা যে আয়না দেখি সেটাই হলো কনভেক্স। আচ্ছা, আর প্লেন মিরর তো আমাদের দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করছি, আমরা এই ইউজেসগুলো পাই। এবার বলবো যে এই কনকেভের আরেকটা ইউজেস কোথায় কোথায় হয় না, অনেক সময় আমাদের গাড়ির হেডলাইটের ক্ষেত্রে ইউজ হয়। যদিও এই যে কনকেভ মিরর এটা আগে ইউজ হতো, এখন এই জায়গাটা একটু আধুনিকীকরণ হয়েছে, ওই জায়গাতে আসছে অধিবৃত্তীয় দর্পণ, অর্থাৎ প্যারাবোলয়েডাল মিরর, অধিবৃত্তীয় দর্পণ আমরা ব্যবহার করবো ওখানে। সেটা কেন আমরা সেটা উল্লেখ করে আসছি, অর্থাৎ কনকেভ মিরর, কনভেক্স মিরর এবং প্লেন মিরর, এদের ইউজেসটা আমরা মনে রাখলাম। এবার আমরা এই কনকেভের এরর, সেই এরর থেকে আমরা আসব অরিমিডিটা। স্ফেরিক্যাল এভারেশন, যেটাকে আমরা বলি গোলীয় অপেরণ বা গোলকাপেরণ, গোলকীয় অপেরণ বাংলাতে, বা গোলকাপেরণ, এটা কি হয় না, আমরা কনকে মিররের ক্ষেত্রে আমরা কি দেখলাম যে যদি খুব ছোট উন্মেষ হয় তখন রেগুলো একটা পয়েন্টে মিলছে, কিন্তু যদি উন্মেষটা আমরা বাড়াতে থাকি তখন দেখব আগে যেখানে মিলেছিল সেখানে মিলছে না, অন্য পয়েন্টে মিলছে। যদি আরও বাড়াতে থাকি তখন দেখব যে আরও অন্য পয়েন্টে মিলছে, অর্থাৎ একটা রিজিয়নের মধ্যে বিভিন্ন পয়েন্টে ফোকাস তৈরি হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপারচারের লাইট রের জন্য। অর্থাৎ অবতল দর্পণে বিভিন্ন উন্মেষের আলোকরশ্মির জন্য প্রধান অক্ষের উপর ফোকাস বিন্দু ভিন্ন ভিন্ন হয়, অর্থাৎ একটা অঞ্চলের মধ্যে একাধিক ফোকাস বিন্দুর অবস্থান হয়, সেক্ষেত্রে প্রতিবিম্ব অস্পষ্ট বা ঝাপসা, অর্থাৎ ব্লার্ড হয়ে যায়। তো এই অসুবিধাকে দূর করার জন্য কি করা হলো, এটা কাটিয়ে উঠে আমরা কি নিলাম, অধিবৃত্তীয় দর্পণ। অর্থাৎ অধিবৃত্তীয় দর্পণের ক্ষেত্রে এই সারফেসটা অধিবৃত্তাকার, সেক্ষেত্রে যেমনই আমি অ্যাপারচার নিই না কেন, অর্থাৎ বড় ছোট যে কোনো উন্মেষ নিই না কেন, সবার জন্য আমরা একটাই ফোকাস পাবো। তাহলে এই জন্য এখানে কি হচ্ছে, অনেক বেশি উজ্জ্বল হয়। এবং এই থিওরি অ্যাপ্লাই করে ইদানিংকালে গাড়ির হেডলাইটে আমরা কি করছি, গাড়ির হেডলাইটের ফোকাসে লাইটটা রাখছি, অর্থাৎ আমরা এইরকম জায়গাতে লাইটটা রাখছি, তাহলে কি হচ্ছে সমস্ত জায়গাতে আলোটা ছড়িয়ে পড়ছে। এই হলো গাড়ির হেডলাইটের থিওরি। তাহলে আবারও বলছি, আগে গাড়ির হেডলাইটে কনকেভ মিরর ইউজ করা হতো বা অবতল দর্পণ ব্যবহার করা হতো, কিন্তু তার এইরকম একটা এরর দেখা গেল বা ফল্ট দেখা গেল, যেটাকে আমরা নাম দিয়েছি স্ফেরিক্যাল এভারেশন, অর্থাৎ এটা এর গোলীয় তলের জন্য ত্রুটি। যখন আমরা অ্যাপারচারকে খুব বড় করে দিচ্ছি তখন বিভিন্ন উন্মেষের আলোকরশ্মি ভিন্ন ভিন্ন বিন্দুতে পড়ার জন্য প্রতিবিম্ব ঝাপসা হয়ে যাচ্ছিল। এই অসুবিধা দূর করার জন্য আমরা প্রতিকার হিসেবে নিয়ে এলাম কি, অধিবৃত্তীয় দর্পণ, এটাকে বলছি অধিবৃত্তীয় দর্পণ। এই অধিবৃত্তীয় দর্পণের ফোকাসে যদি আমরা মানে একটাই ফোকাস পাচ্ছি ডিফারেন্ট ডিফারেন্ট রের জন্য একটাই ফোকাস, তাহলে উল্টোটা আমরা যদি ফোকাসে ল্যাম্প রেখে দিই তাহলে লাইটটা কী হবে, প্যারালালি সব দিকে ছড়িয়ে পড়বে। সেই জন্য এই কনসেপ্টকে কাজে লাগিয়ে এখন আমরা গাড়ির হেডলাইটে কিন্তু এই অধিবৃত্তীয় দর্পণই আমরা ব্যবহার করছি, এটাও কিন্তু অধিবৃত্তীয়। এবং এই সেম থিওরি কিন্তু আমরা টর্চ লাইটেও ইউজ করি। আমরা দেখি যে টর্চ লাইটের মধ্যে এইরকম একটা জিনিস থাকে, এই জায়গাটাতে কাঁচ থাকে, এখানে একটা ল্যাম্প থাকে, আর লাইটটার এটা হচ্ছে বডি হয়, এটা হচ্ছে টর্চ।
এই জিনিসটা কিন্তু আমরা পাই ভেতরে, অর্থাৎ যেখানটা ল্যাম্প লাগানো থাকে। এই হচ্ছে আমাদের অধিবৃত্তীয় দর্পণের ব্যবহার। তাহলে আমরা এই নিয়ে যে আলোর প্রতিফলন দুটো ক্লাসে আমরা শেষ করলাম, আজকের ক্লাসটা একটু বড়ই হয়ে গেছে, কিছু করার নেই, তোমরা একটু কষ্ট করে একটু পড়ে নিও। আর বলবো ভালো লাগলে একটু কমেন্ট বা লাইক দেবে, আর বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও, তোমাদের যারা পরিচিতি লোকজন আছে তাদেরকে বলো, যারা পড়াশোনার মধ্যে আছে বা এইচএস লেভেল বা জয়েন্টের জন্য যারা পড়াশোনা করছে তারা এই থিওরিগুলো ফলো করলে আশা রাখছি লাভ হবে, কারণ আমি এমনভাবে পড়াচ্ছি যেটাতে এইচএসের সঙ্গে জয়েন্ট পোর্শনও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর বলবো একটাই কথা, এই লাইট যে রিফ্লেকশন অফ লাইট বা আলোর প্রতিফলন শেষ করলাম, পড়ে নেও ভালো করে, ভালো থেকো, পরের ক্লাসে দেখা হবে।